গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নিতে। এখন বাজে 1:30, মেয়েকে ঘরে রেখে এসেছি। তো মা আসবে, মায়েরও হবে, আমার বরেরও হবে আর আমারও হবে আজকে। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বলেছিল 2টার সময় আসতে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন বাজে 1:30, মা আসুক তারপরে গিয়ে ভ্যাকসিনটা নিয়ে নেব। দেখি এই যে মা চলে এসছে, এবার নিয়ে নেবো ভ্যাকসিন। হাই বললো মা, হাই হাই। এই যে আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তো মা যাবে অটো করে আর আমরা যাব বাইকে, ওই জন্য মায়ের সাথে একটু এগিয়ে যাই। বাইক এলে বাইকে উঠে যাবো। মা তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে, খুব আনন্দ লাগলো। পুজোর আগে 2টো ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট হয়ে গেল, চিন্তামুক্ত আমরা। হ্যাঁ, আর অনেক কেনাকাটিও হয়ে গেল, নাহলে বৃষ্টির জন্য খুব ভয় করছিলাম। আর কাল যাব। তোমাকে একটা কিসি দিয়ে দিই, ঠাকুর পুকুর গেলে কিসি দাও। তো মায়ের অটো দাঁড়িয়ে আছে, মা হয়তো অটোতে উঠে যাবে, আবার পরে কথা বলছি। উঠে গেল, তোমরা তো দেখলেই আমি তখন বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। তো তো আমার বর একদমই পছন্দ করে না যে আমি এরকমভাবে ভিডিও করি, কারণ আমি ফোন বের করলেই বলে তুমি পাগল হয়ে গেছো, পাগলামি করছো। তবুও লুকি লুকি যতটুকু পারি ততটুকু করেছি। তো আমার বর এইগুলো একদম পছন্দ করে না। তো তাও কষ্ট করে আমি যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি।